আমরা পরিষ্কার করতে চাই, এখানে সমাবেশ করার জন্য যদি কোনো পাইতারা করা হয় কোন উপজেলা থেকে, ওই আগুন সন্ত্রাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে যশোর জেলা যুবলীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলদার। বিক্ষোভ মিছিলটি শহরের গাড়িখানস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় শেষ হয়। বিক্ষোভ মিছিলে যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। মিছিল শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। 27 তারিখে শুনলাম নাকি ঢাকা থেকে বিএনপি নেতাদের আনবে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বঙ্গবন্ধুর কন্যাকে 2004 সালে 21 আগস্ট ওই তারিখের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে হুকুমদাতা হিসেবে আপনারা গ্রেনেড মেরেছিলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত গ্রেনেড। আবার বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার জন্য হুমকি দিচ্ছেন। আমরা আজকে দাঁড়িয়ে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবার নেতৃত্বে উপস্থিতিতে আমরা পরিষ্কার করতে চাই, এখানে সমাবেশ করার জন্য যদি কোনো পাইতারা করা হয়, যদি 27 তারিখে সমাবেশ করার চেষ্টা করা হয়, তাহলে যশোরের সমস্ত কর্নারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সমস্ত থানার নেতৃবৃন্দদের সমস্ত থানার আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের সবাইকে নির্দেশ দেওয়া থাকবে, কোন উপজেলা থেকে ওই আগুন সন্ত্রাসী কোন যশোর শহরে প্রবেশ করতে না পারে। আর প্রবেশ করলে রোডে রোডে পাড়ায় পাড়ায় কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। রাজশাহী জনসভায় বলেছেন যে আন্দোলন থামবে সেইদিন যেদিন জনতৃপ শেখ হাসিনাকে তারা কবর দিতে পারবে। সেগুলি বালি আগামী 27 তারিখ পর্যন্ত বিএনপির কোন মিছিল মিটিং রাজপথে আসবে না, আওয়ামী লীগ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। প্রতিদিন রাজপথে আওয়ামী লীগ থাকবে এবং 27 তারিখের কোন জনসভা যশোর টাউন হল ময়দানে হবে না। আর 26 তারিখে আমাদের যশোরের জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ঐতিহাসিক সমাবেশ, ঐতিহাসিক মিছিল হবে, যে মিছিলের নেতৃত্ব আমি শহীদুল ইসলাম মিলন আর শাহীন চাকলাদার দুইজন যৌথ নেতৃত্ব। আপনাদের প্রতিটা থানায় থানায় বলছি, থানায় থানায় মিটিং করেন, মিছিল করেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করেন। বিএনপির কোনো লোক যদি ঘর থেকে বেরোতে না পারে তার ব্যবস্থা করবেন। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বলছি, যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম হুমায়ুন কবির কবু, গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।